পাইপলাইনিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জে। এক ফেব্রুয়ারি দুপুরে উপজেলা দুর্গাপুর ইউনিয়নের আবিচারমেনের বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি ব্যক্তি মালিকানা ভবনে ঘটনার দিন সকাল 9টায় পাঁচ শ্রমিক আরেকজন ঠিকাদারের অধীনে পাইলিং এর কাজ করতে যায়। 12টার দিকে দুইজন শ্রমিক নাস্তা করতে গেলে বাকি তিনজন পাইলিং এর কাজ করতে থাকে। এক পর্যায়ে তারা মাটি থেকে পাইলিং এর পাইপ টেনে তুললে উপর থেকে বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যায়। পরে দুই শ্রমিক তাদের উদ্ধার করে চৌমুহনী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেগমগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনারুল ইসলাম। বেগমগঞ্জ থানাধীন দুর্গাপুর এলাকার একটা দুর্ঘটনা সংবাদ প্রাপ্ত করে আমরা বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে আসি। তিনজন ব্যক্তির মরদেহ পাই এবং তাদের সুরতাল প্রস্তুত করা হচ্ছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।